লুপ্তপ্রায় অসুস্থ এক শকুন পাখি উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো কোচবিহারে। জানা যায়, মঙ্গলবার সকালে ফাঁসির ঘাট সংলগ্ন এলাকায় বেশ কিছু শিশু অসুস্থ অবস্থায় একটি শকুনকে পড়ে থাকতে দেখে। পরে বিষয়টি স্থানীয়দের তারা জানায়। এরপরই এক ব্যক্তিকে সেই শকুনটি উদ্ধার করে নিয়ে আসে এবং খবর দেন বন দপ্তরে। ইতিমধ্যেই বন দপ্তরের আধিকারিকরা লুপ্তপ্রায় ওই শকুনটিকে উদ্ধারের জন্য ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। এদিকে এক ব্যক্তি জানান, একেবারেই লুপ্তপ্রায় এই শকুন অসুস্থ অবস্থায় পড়েছিল। স্বাভাবিকভাবে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। দাদা, আজ শকুনটা কীভাবে ধরা পড়লো? আসলে শকুনটা ওই নদীর পাড়ে এদিকে বাঁধের ওইদিকে পড়েছিল। ছোটো বাচ্চারা মাঠে খেলতে যায় কিছুদিনের মতো। এই মাঠে খেলতে গিয়ে ওরা দেখতে পায় শকুনটা অসুস্থ অবস্থায় আছে। তখন বাচ্চারা এসে আমাকে খবর দেয় এবং আমি বাচ্চাদের দ্বারা এই শকুনটাকে উদ্ধার করে নিয়ে এখানে নিয়ে আসি এবং বন দপ্তরে ইতিমধ্যে খবর দেওয়া হয়ে গেছে। বন দপ্তর থেকে আমাকে এইমাত্র ফোন করলো, ফোন করে বললো যে ওদের গাড়ি আসতেছে এবং এই পশুটি যেহেতু লুপ্তপ্রায় পশু না পাখি, এর জন্য এই পাখিটিকে উদ্ধার করার জন্য বন দপ্তর থেকে সচেষ্ট হয়েছে এবং এর মানে ট্রিটমেন্ট অর্থাৎ উন্নত চিকিৎসার জন্য তারা উন্নত জায়গায় নিয়ে যাবে। রাজা ভাত খাওয়া যে অভয়ারণ্য আছে এদের শকুনের, সেখানে হয়তো এরা নিয়ে যাবে। এই জন্য আমি বন দপ্তরে ফোন করে দিয়েছি। বন দপ্তর থেকে এই ইতিমধ্যেই গাড়ি রওনা দিয়েছে উদ্ধার করার জন্য। এই শকুনটিকে অসুস্থ হয়ে পড়েছিল? হ্যাঁ, অসুস্থ অবস্থায় পাওয়া গেছে। কোথায় পড়েছিল এই শকুনটি? আমাদের এদিকে বাঁধ, আগে তো নদী ছিল, নদীর চর ছিল, এটা তো এখন নদীর চর নেই, এখানে আবাদ হচ্ছে। তো ওখানেই কোনোভাবেই পড়েছিল, কীভাবে পড়েছিল আমরা জানি না, তবে অসুস্থভাবে পড়েছিল। তা তোমার নাম? আমার নাম অসরণ্য ব্যাপারী। ধন্যবাদ। আইডিয়াল ন্যাশনাল একাডেমি বালকদের একটি আদর্শ আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান। এখানে অডিও ভিজুয়াল ও আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা প্রদান করা হয়। সেই সাথে ছাত্রদের সুস্বাস্থ্য বজায় রাখতে মাঝে মাঝে অভিজ্ঞ ডাক্তারদের দ্বারা চেক আপ করানো হয় ও সুষম খাবার প্রদান করা হয়। আপনার সন্তানের সুস্থ, সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে চলে আসুন দিনহাটার বাবুপাড়া 2 নম্বর ওয়ার্ডে আইডিয়াল ন্যাশনাল একাডেমি মিশনে, অথবা যোগাযোগ করুন 9800711212 অথবা 9932230750 এই নম্বরে। রাজা স্টোর্স দিনহাটার একটি বিশ্বস্ত কসমেটিক প্রতিষ্ঠান। এখানে সমস্ত ব্র্যান্ডেড কসমেটিক প্রোডাক্ট যেমন ল্যাকমি, লোটাস, কেয়াসেট, ওসিয়া, মামাথ, লরেল, ম্যাট্রিক্স প্রফেশনাল জিনিস সুলভ মূল্যে পাওয়া যায়। সেই সাথে থাকছে ইমিটেশন জুয়েলারি, ডিজাইনার ব্যাগ, গিফট, বাচ্চাদের খেলনা সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী। এই আকর্ষণীয় জিনিসগুলি সুলভ মূল্যে পেতে চলে আসুন রাজা স্টোর্স, বলরামপুর রোড, দিনহাটা চৌপথি। যোগাযোগ করুন 9679941199 অথবা 9733138252 এই নম্বরে।